আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে আমার আজকের টিউটোরিয়ালে স্প্যানের কাজটা দেখাবো, অর্থাৎ কিভাবে আপনারা ট্যাক্স কিংবা ডিভের ভিতরে যে কাজটা করবেন সেই কাজের ভিতরে আপনার কোনো ফ্রন্টকে হাইলাইটস করা যায়, অর্থাৎ কোনো ওয়ার্ডকে কিভাবে হাইলাইটস করা যায় ওইটা আপনাদেরকে আমি দেখাবো। তো সেই কাজটাকে স্প্যান বলা হয়। তো স্প্যানের কাজটা দেখানোর জন্য আমরা চলুন স্ক্রিনে চলে যাই। আচ্ছা, এটা ছিল আমার গত দিনের কাজ, আজকে আমি সেগুলো কেটে দিচ্ছি। এতটুকু ছিল আমার গত দিনের কাজ, আমি এতটুকু কেটে দিলাম এবং স্টাইলের কাজগুলো আমি কেটে দিচ্ছি। শেষ, আমি নতুন করে একটা স্প্যান কিভাবে কাজ করা হয় সেটা দেখাই। যেমন আমি আমার রান করে দেখাই, গত দিনের কাজের রানটাও আমি ডিলিট করে দেই। এটা ছিল আমার গত দিন, কারণ আমি এটা এখনো সেভ করিনি, যে কারণে গত দিন আউটপুটটা এখনো দেখাচ্ছে। তো আমি এটাকে সেভ করি, সেভ করলাম, দেখুন এবার আউটপুট সব চলে গেছে। আচ্ছা ঠিক আছে, তো স্প্যানের কাজটা করার জন্য আমরা প্রথমে যে কাজটা করতে হবে, আমরা বডির ভিতরে আমরা একটা ট্যাক্স নেই, যেমন H1। আচ্ছা ঠিক আছে, তো এটাকে আমরা একটা হেডলাইন করে দিলাম। তো এটা তো আপনারা অবশ্যই জানেন যে কিভাবে হেডিং করতে হয়। আচ্ছা দেখি আমার আউটপুটটা কি আসে। এই যে আমার নামটা আসছে, মাই নেম ইজ MD এনামুল হক, এটা আমার নামটা চলে আসছে। এই যে আমার নামটাই দেখে চলে আসছে। তো আমরা যদি আরো একটা নেই, যেমন এবার একটু ছোট করে দেই, ইম্পর্টেন্ট হেডিং। আচ্ছা এটাকেও সেভ করি, দেখি এটার আউটপুটটা কি আসে। এই যে আমার আউটপুট চলে আসছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আরো একটা যদি আমরা নিই প্যারাগ্রাফ, এবার আমার এই তিনটা কাজ হয়ে গেছে। তো এই জায়গায় আমার তিনটাই শু করছে, হেড H1, H2 এবং প্যারাগ্রাফ, তিনটাই আমার শু করছে। তো এই তিনটার ভিতরে আমি শুধু আমার এই জায়গায় এনামুল নামটাকেই হাইলাইট করব, এই জায়গায় শুধু ইম্পর্টেন্ট নামটাকে হাইলাইট করব, এই জায়গায় শুধু বাংলাদেশ নামটাকে হাইলাইট করব। এই তিনটা নামকে আমি কিভাবে হাইলাইট করব, তো এই তিনটা নামকে হাইলাইট করার জন্য আপনারা যেটা করবেন, স্প্যানের কাজটা করতে হলে SPAN স্প্যান লেখা ক্লাস আবার আগের মতো, তারপরে সমান সমান দুইটা ইনভার্টেড কমা দিবেন। ইনভার্টেড কমার ভিতরে আমরা যেই নামটা লিখি, এই জায়গায় যদি আমরা লিখি নোট, নোট লিখার পর আমরা আবার একটা ব্র্যাকেট দিব এবং এই নামের শেষে ব্র্যাকেটটা এদিকে হবে, এবং আমি শুধু এনামল নামটাকে হাইলাইট করতে চাই, অর্থাৎ আমি আমার নামটাকে হাইলাইট করতে চাই। তো আমার নামটা হাইলাইট করার শেষে দিয়ে আমি আবার স্ল্যাশ স্প্যান দিতে হবে, স্প্যান। এই জায়গায় দেখি আমার কি হয়, কাজ হয়েছে, কারণ আমি এখনো কি কালার দিতে চাই এবং কতটুকু সাইজ করতে চাই সেটা না দেখার কারণে আমরা আউটপুটটা দেখতেছি না, এটা কিন্তু কাজ করছে। আচ্ছা আমি আবার এবার আমার আউটপুটটা দেই, যেমন আমি আমার স্প্যানের কাজটাকে এই জায়গায় স্প্যান ডট, আমার ক্লাসটা ছিল নোট দেওয়া, তাহলে নোট, আচ্ছা নোটের পর সেকেন্ড ব্রেকেট হবে, সেকেন্ড ব্র্যাকেট। আচ্ছা আমাদের ফ্রন্ট সাইজ কত কি পরিমাণ দিতে চাই, যেমন ফ্রন্ট সাইজটা যদি দেই আমরা 100% দেই, দেখি কি হয়। 100% কন্ট্রোল S দিয়ে সেভ করলাম। ফ্রন্ট সাইজ মূলত এটা 100% থাকে, এই জায়গায় আমরা 120 দিয়ে দেখি কি হয়। 120
এই যে দেখুন একটু বড় হয়েছে, আমরা যদি আরো একটু স্পষ্ট বোঝার জন্য আমরা এটাকে 150 করে দিই। এবার দেখি আমাদের ফ্রন্ট সাইজ কি হয়েছে, ও মাঝখানে একটা এস পড়ছে, আপনারা হয়তো খেয়াল করতেছেন, এটার কারণে আউটপুটটা দেখাচ্ছে না। এইবার দেখি আমাদের ফ্রন্ট সাইজ কি হয়েছে, এইবার দেখুন স্পষ্ট বোঝা যাচ্ছে। মাই নেম ইজ এমডি এনামুল হক, আমার নামের ক্ষেত্রে শুধু আমার নামটাকে হাইলাইট করছি। এইভাবে যদি এইবার যদি আমরা এটাকে বিভিন্ন কালার ইউজ করি, যেমন কালার ইউজ করার জন্য কালার আমরা কালার এই জায়গায় কী কালার দিব, এই জায়গায় যদি গ্রিন কালার দিই দেখি গ্রিন কালার হয় কি না। এই যে দেখুন গ্রিন কালার হয়েছে, হয়তো আপনাদের স্ক্রিনে দেখতে সমস্যা হলে এটাকে আমি রেড কালার করে দিই যাতে স্পষ্ট বোঝা যায়। রেড সেভ করলাম, দেখি এই যে দেখুন আমি আমার নামের ভিতরে মাঝখানে কোনো একটা অংশকে রেড করে দিলাম, একটু হাইলাইট করে দিলাম। এটাকে আরো একটু স্পষ্ট করার জন্য, আর একটু বড় করার জন্য যেটা করতে পারি, আমি এটাকে 180% করে দিই, আরো একটু বড় হয়েছে। এবার স্পষ্ট বুঝতেছেন আপনারা তো। এবার যদি আমি আমার এই জায়গার ইম্পর্টেন্ট কাজটার ভিতরে স্প্যান বসাইতে চাই, তাহলে ওই আবার আগের মতো স্প্যান, তারপর আমরা ক্লাস দিব CLASS, ক্লাস দেওয়ার পর ইনভার্টেড কমা নোট ব্র্যাকেট, আর শেষ করতে চাই কতটুকু বড় রাখতে চাই, আমি মূলত ইম্পর্টেন্ট শুধু লেখাটাকে বড় রাখতে চাই, এই জায়গায় স্ল্যাশ স্প্যান হবে। আচ্ছা ঠিক আছে, দেখি আমার কাজটা হয়েছে কিনা। এই যে দেখুন এই ট্যাক্সের 180%, এটা যদি ট্যাক্স যদি 100% হয় তাহলে 180% এইটা। আপনারা বুঝতে চেষ্টা করুন যেটা এটা হচ্ছে আমরা যা লিখি এটাকে কম্পিউটার মূলত 100% হিসাবে ধরে নেয় প্রসেসর, তো 100%-এর 180% হচ্ছে এটা, আবার 100%-এর এই 100%-এর 180% এটা না, এই 100% অনুযায়ী এটার 180% হবে একটু বড়, এবং অর্থাৎ প্রত্যেকটা ট্যাক্সের সাইজ অনুযায়ী 180% হবে। তো এই জায়গায় যদি আমরা এবার বাংলাদেশটাকে হাইলাইট করতে চাই, তাহলে স্প্যান স্প্যান ক্লাস দিব আমরা, ক্লাস এই জায়গায় ক্লাস যদি আমরা ইউজ করি, টেক্সট ইউজ করলাম, আচ্ছা লেখাটা কোথায় গেল, সরি একটু মিস্টেক হয়ে গেছে যে কারণে লেখাটা বলে ডিলিট হয়ে গেছে। আই লিভ ইন বাংলাদেশ, তো এই জায়গায় স্প্যান প্লাস, তারপরে যদি দেই আমরা ট্যাক্স, তারপরে স্ল্যাশ স্প্যান, আচ্ছা ঠিক আছে। এবার দেখুন আমার এটা কাজ হয় কি না, এটা কাজ হবে না, কারণ এটা কাজ হবে না, আমরা শুধু এতক্ষণ আমি এটা টেক্সট লিখছি এই কারণে যে আমরা স্টাইল একটা শুধু যতটার ভিতরে নোট লেখাটা আছে, অর্থাৎ নোট জাতীয় যত লেখা আছে সবগুলোকে এই স্টাইলে কাজ করবে। আমরা যদি দ্বিতীয়বার আবার 3 নম্বরটা কাজ করতে যাই, তাহলে এই জায়গায় হয় আবার স্প্যান ডট টেক্সট লিখতে হবে এবং সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে দিতে হবে ফন্ট সাইজ 180% এবং কালারটা ইউজ করি আমরা এই জায়গায় আবার রিড, এবার সেভ করি, এইবার কাজ করবে 3 নম্বরটা, এইবার দেখুন কাজ করছে। তো আমি মূলত এটাকে টেক্সট লেখার এইটাই কারণ যে আপনারা স্টাইল লেখাটা আর একটু ক্লিয়ার হয়ে যান। স্টাইলটা যদি আমরা এক লাইনে করতে চাই তাহলে প্রত্যেকটার ক্লাস একই রাখতে হবে, এই জায়গায় যদি আমরা একই রাখি ক্লাসটা, এই জায়গায় যদি আমরা নোট ইউজ করি তাহলে দেখুন এইটা লাগে না, এমনিতেই কাজ করে, অর্থাৎ দ্বিতীয়বার এটাকে আর কাউন্ট করে না, এটা আর লাগতেছে না, এটা কাউন্ট ছাড়াই অপারেটর শুধু অপারেটরটা কাউন্ট করে এটাকে ইউজ করতেছে, যেমন দেখুন আউটপুট ঠিক একই আসতেছে। তো এইভাবে মূলত আপনারা ক্লাস ইউজ করে আপনাদের স্টাইলটাকে খুব সহজে কাজ করতে পারেন স্টাইলের মাধ্যমে। তো এই গেল স্প্যানের কাজ সরি। তো ভিউয়ার্স, পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য
প্র্যাকটিস করতে থাকুন, চেষ্টা করুন এই বর্তমান যে টিউটোরিয়ালগুলো আপনাদের হাতে আছে পরবর্তী টিউটোরিয়াল দেখার অনুরোধ রইল, এবং প্র্যাকটিস করুন, যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি কাজ শিখতে পারবেন। ধন্যবাদ।